সব ফুড আইটেম ডিসপোজেবল জাতেরই কথা বললাম না কেন, তেও যদি আপনারা সেটআপ বসান মিনিমাম 25,000 থেকে 30,000 টাকা আপনাদের কিন্তু প্রফিট মার্জিন আছে পার মান্থলি। এবার সবার কাছে কিন্তু পুঁজি থাকে না ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসা করবেন বলে মন স্থির করছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে ব্যবসার সঠিক উপায় বলে দেব। আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি মেশিন আপনারা দেখতে পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা 5 থেকে 6 রকমের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এবং যে প্রোডাক্টে মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে। যারা অলরেডি এই টাইপের ব্যবসার সাথে যুক্ত তারা তো এই মেশিন দিয়ে দারুণভাবে কাজ করতে পারে এবং তাদের ম্যান পাওয়ারও খুব কম লাগবে, অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন, অনেক বেশি প্রফিট মার্জিনে আপনারা ব্যবসা করতে পারবেন। এবং যারা এই ধরনের ব্যবসার কথা ভাবছেন বা আগামী দিনে শুরু করবেন তাদের কাছেও কিন্তু এই মেশিনটি দারুণ একটা মেশিন হতে চলেছে। তো রিকোয়েস্ট করবো যে একদম ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন আর অবশ্যই পছন্দ হলে লাইক করবেন। তো চলুন শুরু করা যাক, মেশিনের ব্যাপারে জেনে নেওয়া যাক, কীভাবে ব্যবসা করবেন না করবেন এবং ওই কোম্পানি আপনাকে কী কী ফেসিলিটি দেবে সেই সমস্ত কিছু ব্যাপারে জেনে নিই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার নামে কোম্পানির নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে শুভেচ্ছা, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস আছে সোদপুর রোড মধ্যমগ্রাম মুড়াগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম পাশেই। আপনারা যদি কেউ আমাদের অফিস ভিজিট করতে চান তো আমাদের নিয়ারেস্ট 2টি স্টেশন, একটি হচ্ছে সোদপুর অপরটি হচ্ছে মধ্যমগ্রাম। আপনারা এই স্টেশনে এসে যে কোনো অটো নিয়ে আপনারা বলতে পারেন মুড়াগাছা লোকনাথ মন্দির, সেখানে এসে আমাদের স্ক্রিনে নাম্বার আসছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের গাইড করে নেব। ওকে, তো এর আগে তো আপনার ভিডিও এসেছিল আমার চ্যানেলে, তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন? আজকে নতুন ভীষণই একটা ইউনিক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, হয়তো এই ব্যবসাটা ইউটিউবে খুব কমই আপনারা দেখতে পারবেন বা দেখেছেন। এটি হচ্ছে খোয়া মেকিং মেশিন। খোয়া মেকিং মেশিনটা হচ্ছে বেসিক্যালি দেখুন মিষ্টির দোকানে এই মেশিনটার মানে প্রচলন খুব বেশি রয়েছে, যাদের মিষ্টির ব্যবসা রয়েছে বা নতুন কোনো মিষ্টি সেটআপ করতে চাইছেন বা আদার্স কোনো রকম ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই খোয়া মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এটি হিউজ প্রফিটেবল একটি বিজনেস রয়েছে। আমরা বেসিক্যালি এতদিন কি দেখেছি, মিষ্টির দোকানে যারা মিষ্টি বানায় যেসব ময়রারা আছে তারা হচ্ছে যে লোহার কড়াইগুলো হয় সেগুলোতে করে দুধ ঘি বা হচ্ছে আপনার মাখন তারপরে হচ্ছে পনির এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু র মেটেরিয়ালসগুলো কিন্তু একত্রিত করে লোহার কড়াইতে। সো সেক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই সময় কিন্তু বেশি দিতে হয় সেই জন্য গ্যাসের অপচয়ও খুব হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা হ্যাঁ একদম বেশি প্রোডাকশনও যেরকম পাবেন এবং সেখানে আপনাদের হচ্ছে কি বলবো গ্যাসের খরচাটাও কিন্তু আপনার বেশি যাচ্ছে। এটা সম্পূর্ণ ইলেকট্রিসিটির মাধ্যমে হচ্ছে, আপনাদের ঘরোয়া যে বৈদ্যুতিক লাইন আছে 220 ভোল্ট সেই লাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনটি অনায়াসে চালাতে পারছেন। এটি এসএস মডেল মানে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টেনলেস স্টিল মেশিন আছে, তো সেখানে আপনার বলতে পারেন আপনার দুধ হ্যাঁ জং ধরার সময় বা দুধ যে পুড়ে যায় বা আপনাকে একটা টাইম পুরো দাঁড়িয়ে থাকতে হয় সেই সমস্ত ব্যাপার কিন্তু নেই, আপনি আপনার মতন কিন্তু মেশিনকে অপারেট করতে পারবেন। দেখুন আপনারা যেরকম চাইবেন, যদি চান যে ক্ষীর করবেন বা যাই করবেন সেটা আপনারা যে মতন করে নেবেন, করে নিয়ে এটা কিন্তু অপারেট করার সিস্টেম আছে, এটাকে আপনারা কিন্তু ম্যানুয়ালি অপারেটও করতে পারবেন। তো এটি গেল খোয়া মেশিনের পার্ট। তো এটি ভীষণই ছোট মেশিন, খুব যারা অলরেডি ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি। তো আমাদের মানে মিষ্টি ব্যবসার সাথে যুক্ত আছে তারাই ব্যবসা, হ্যাঁ হ্যাঁ শুধু মিষ্টির নয়, যারা ধরুন ঘরোয়াভাবে ঘি ঘি এর ব্যবসা করেন তারাও কিন্তু এই মেশিনটি নিতে পারেন, যাদের পনিরের ব্যবসা রয়েছে তারাও নিতে পারেন, যারা ভাবছেন যে আইসক্রিমের কোনো ব্যবসা করবেন তো আইসক্রিমের যে আপনার উপরের ক্রিমটা হয় সেই ক্রিমও কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারছেন। এছাড়াও আপনারা এতদিন আমাদের যা ভিডিও দেখেছেন মেশিন দেখেছেন সব কিছুর মেশিনের আমাদের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি 5 ইয়ার্সের কিন্তু সার্ভিস থাকছে। এছাড়াও আমাদের এখানে লোনের সুবিধা রয়েছে, যেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে অল্প পুঁজির মধ্যে লোন নিয়েও কিন্তু ব্যাংকিং প্রসেসে আপনারা কিন্তু নতুন নতুনভাবে ব্যবসাগুলো শুরু করতে পারেন। এখানে শুধুমাত্র খোয়া মেশিন নয়, খোয়া মেশিন বাদ দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই সব মেশিনেও ব্যবসা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বা আমাদের অফিস ভিজিট করতে হবে, আমরা আপনাদেরকে গাইড করে নেব। আচ্ছা, স্পেশাল এমএসএন ইনভেস্টমেন্ট মোটামুটি কি রকম কি আছে? ইনভেস্টমেন্ট হচ্ছে 55,000 টাকা থেকে এই মেশিন শুরু হচ্ছে। আচ্ছা, 55,000 থেকে শুরু হচ্ছে? হ্যাঁ 55 থেকে শুরু হচ্ছে। আপনি কত দূর পর্যন্ত আছে? এগুলো এবার দেখুন আপনাদের কেমন ক্যাপাসিটি লাগবে সেটা আমাদের বলবেন, আমরা সেই বেসিকে আপনাদের মেশিন রেডি করে দেব। আচ্ছা, ক্যাপাসিটি কত আছে? এগুলো হচ্ছে আপনারা যদি দুধ জাতীয় আইটেম করেন তো সেক্ষেত্রে 60 থেকে 100 লিটার পর্যন্ত আপনারা ঘন্টায় প্রোডাকশন পাবেন, আর যদি আপনারা কোন রকম যেটা আমি বললাম পনির ঘি এই সব টাইপের আইটেম গুলো করতে চান তাহলে কিন্তু আপনাদের সেম 70 থেকে 80 কেজি মতন প্রোডাকশন আছে। আচ্ছা, মোটর কি মেশিনের সাথে দেওয়া আছে? হ্যাঁ, 1 HP-র মোটর আছে, এটা সিঙ্গেল ফেজ লাইনে চলবে। ওকে,
তো এছাড়া আপনি বলছিলেন যে আরো কিছু বেশ কিছু অপরচুনিটি আছে আপনাদের যেগুলো দেখাবেন। দেখুন এছাড়াও হচ্ছে আমাদের এখানে ফুড আইটেমের উপর বিভিন্ন ধরনের মেশিন আছে, ডিসপোজেবল আইটেমের উপর মেশিন রয়েছে, তো যার যেরকম রিকোয়ারমেন্ট সেই বেসিকে আপনারা কিন্তু মেশিন নিতে পারেন বা ব্যবসা স্টার্ট করতে পারেন। তো চলুন আরো কিছু মেশিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা আমাদের পটেটো চিপসের মেশিনের সেটআপ রয়েছে, এখানে বিভিন্ন রকম আপনার স্লাইসার মেশিন, পিলার মেশিন, তারপর হচ্ছে অয়েল ড্রায়ার, ফায়ার, বিভিন্ন টাইপের মেশিন, যে ফায়ার মেশিন আছে, বিভিন্ন টাইপের মেশিন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। মানে পটেটো চিপসের ব্যবসা, হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ফুড আইটেমের উপর। কেউ যদি ভাবেন যে ফুড প্রোডাক্টের দিকে যাবেন তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটি ভালো ব্যবসা, আপনারা চাইলেই করতে পারেন। এটা ছোট থেকে বড়, হ্যাঁ, এটা খুব ভালো চলছে একদমই, আর ছোট থেকে বড় সকলেরই খুব মন পছন্দের একটি খাবার, স্ন্যাক্স আইটেম হিসেবে কিন্তু প্রত্যেকটি বাড়িতেই আপনি এই জিনিসটি পাবেন। এটা সর্বনিম্ন আপনারা যদি ভাবেন শুধুমাত্র আপনারা মেশিন নেবেন তো সেক্ষেত্রে কিন্তু 45 ইনভেস্ট করলে কিন্তু আপনাদের মেশিন চলে আসছে, আর যদি ভাবেন পুরোপুরি সেটআপ বসিয়ে আপনারা একটা সুন্দরভাবে ব্যবসাটাকে করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 180,000 মতন আপনাদের ইনভেস্ট করতে হতে পারে। আচ্ছা, তাতে ফুললি অটোমেটিক এর কাজ? একদম ফুললি অটোমেটিক। ওকে ওকে, জায়গা কতটা কি এরিয়া? জায়গা হচ্ছে দেখুন মিনিমাম আপনাদের 200-300 স্কয়ার ফিটের স্পেস হলেই কিন্তু আপনারা এই মেশিন ইনস্টল করে কাজ করতে পারবেন। আর শুধু তো মেশিন বসালে হবে না, আপনাদের র ম্যাটেরিয়ালস রাখতে হবে, প্রোডাক্ট গুলোকে আপনাদের ঠিকঠাক ভাবে প্যাকেজিং করতে হবে, এর সাথেও যেটি আরেকটি মেশিন আছে সেটি প্যাকেজিং মেশিন। আমাদের প্যাকেজিং এর ভিডিও আপনারা আশা করি দেখেছেন, সেটা ছোট সেটআপ বড় সেটআপ দুটি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এগুলো যেমন আপনার ক্যাটেল ফিডের বিভিন্ন রকম মেশিন আছে, ক্যাটেল ফিড মানে হচ্ছে যেগুলো পশু পাখি মাছ যাদের খাবারগুলো তৈরি হয় সেই মেশিন, প্যালেট ফিড মেশিন রয়েছে, এগুলো সুপারি কাটিং, রাইস মিল, বিভিন্ন টাইপের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখছিলাম চানাচুর তৈরির মেশিনও আছে আপনাদের কাছে, নিমকি চানাচুর? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিমকি চানাচুর, মোমো শিট কাটিং, মোমো মেশিন, বিভিন্ন টাইপস, আমি প্রথমেই বললাম ফুড ডিসপোজেবল আইটেমের উপর কিন্তু আমরা মেশিন ডিল করে থাকি। আচ্ছা, মানে এই ধরনের ব্যবসা যদি করতে চাই তো আপনাদের এখানে আশা করি ফিল? একদম একদম একদম, 100+ মেশিন আছে ছোট থেকে বড়, আমাদের 30,000 থেকে স্টার্ট করে কিন্তু আমাদের প্রায় 50-60 লাখের উপরও আমরা মেশিন ডিল করি। তো আপনাদের যার যেরকম বাজেট বা আপনারা কি টাইপের ব্যবসা করতে চাইছেন সেটি আপনারা এই অনস্ক্রিন নাম্বারে কল করুন বা আপনারা এসেও কিন্তু সরাসরি কথা বলতে পারেন, ভিজিট করে আমাদের মেশিন দেখতে পারেন। আচ্ছা, এছাড়া তো আদার্স তো অনেক কোম্পানি আছে এই ধরনের মেশিন বিক্রি করছে, বা তাদের কাছে না গিয়ে স্পেশালি আপনাদের কাছে কেন আসছে? দেখুন ব্যবসা সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং বিজনেস, একটা হচ্ছে ট্রেডিং এর বিজনেস। তো কেউ যদি ভাবেন যে ট্রেডারের থেকে মেশিন নেবেন তো সেক্ষেত্রে আপনারা মেশিন নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেখানে আপনাদের বেসিক্যালি যে প্রবলেম হবে, না তো আপনারা কোনো রকম মেশিনের ডিসকাউন্ট পাবেন, না লোনের সুবিধা পাবেন, না আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি বলুন বা আপনারা হচ্ছে সার্ভিস বলুন, কোনো কিছুই আপনারা সঠিকভাবে পাবেন না। কিন্তু আপনারা যদি আমাদের মতন মানে ম্যানুফ্যাকচারের কাছ থেকে মেশিন নেন, শুধু রয়্যাল মেশিন নয় বিভিন্ন আছে, তো আপনারা যদি কোনো ম্যানুফ্যাকচারিং এর থেকে মেশিন নেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, যেটা আপনারা কিন্তু সার্ভিসটা অন টাইম পাবেন, আপনারা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি, মেশিনের পার্টস পত্র, জানিয়ে যা সমস্যা বলুন না কেন সবকিছু সর্ট আউট কিন্তু একটা কোম্পানির পক্ষেই করা সম্ভব, বেসিক্যালি যারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো সেক্ষেত্রে আমার কোম্পানিও সেম, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং তো আপনারা আমাদের থেকে মেশিন নিলে এই সুবিধাগুলো পাচ্ছেন, তাছাড়াও এক্সট্রা ফেসিলিটি, যেটা সবার কাছে কিন্তু পুঁজি থাকে না ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসা করবেন বলে মন স্থির করছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে ব্যবসার সঠিক উপায় বলে দেবো, কি ব্যবসা করলে আপনার এলাকায় ভালো চলবে বা আপনারা কি মানে প্রফিট মার্জিন কেমন থাকবে, কি বৃত্তান্ত, সবকিছু আমাদের থেকে গাইড পেয়ে যাবেন আপনারা। মানে একটা আপনাদের এখানে এলে সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে। একদম একদম একদম। হ্যাঁ, মোটামুটি তো আপনাদের কাছে অনেক রকম মেশিন দেখলাম, তো কিরকম কি ইনকাম হতে পারে এই ধরনের ব্যবসা করলে? দেখুন ইনকাম বলতে প্রথমে আমি যে মেশিনটি দেখিয়েছি খোয়া মেকিং মেশিন, তো সেটি হচ্ছে বেসিক্যালি যারা মিষ্টির ব্যবসা করেন বা মিষ্টির দোকান আছে আপনারা জানেন, হ্যাঁ, মিষ্টিতে কতটা হিউজ পরিমাণে ইনকাম থাকে, শুধু মিষ্টি বলে নয়, মিষ্টি বলুন, ঘি, মাখন, যেগুলোরই বলুন, এগুলো চাহিদা আমাদের মার্কেটে রয়েছে আর সারা জীবনই থাকবে, তো সেগুলোর একটা আলাদা প্রফিট মার্জিন রয়েছে। অ্যাপ্রক্স আপনারা চাইলে কিন্তু সেটআপ বসিয়ে কিন্তু 30-40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন, এবং বিভিন্ন যেসব আমি পটেটো চিপস বলুন, আরো যেসব ফুড আইটেম, ডিসপোজেবল, যাতেরই কথা বললাম না কেন, সেগুলোতে কিন্তু আপনারা সেগুলোতেও যদি আপনারা সেটআপ বসান মিনিমাম 25-30 হাজার টাকা আপনাদের কিন্তু প্রফিট মার্জিন আছে পার মান্থলি। এবার সেটা কখন হবে, যখন আপনারা মার্কেটিংটা ঠিকঠাক করতে পারবেন বা প্রথম অবস্থায় বসিয়ে যদি আপনারা এই প্রফিট মার্জিন চান সেটা পসিবল নয়, আস্তে আস্তে ব্যবসা গ্রো আপ হবে। মোটামুটি একটা আইডিয়া দিলেন যে মোটামুটি কিরকম কি স্টার্টিং লেভেল ইনকাম হতে পারে। ঠিক আছে, তো আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দিন যদি কেউ আসতে চায়। আমাদের অ্যাড্রেস হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া, লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে। আপনারা আমাদের এখানে আসার জন্য নিয়ারেস্ট দুটি স্টেশন সোদপুর এবং মধ্যমগ্রাম। এছাড়াও বাইরে থেকে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে L238 বাসের মাধ্যমে কিন্তু সরাসরি মধ্যমগ্রাম পৌঁছে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন, আমরা আপনাদের গাইড করে নেব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।